আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল চিটচ্যাট উইথ আয়শা নতুন দেশে 2024 সালে আপনাদের সবাইকে স্বাগতম এবং সবাইকে অনেক বেশি শুভেচ্ছা শুভকামনা স্বাধীন দেশের জন্য তো স্বাধীন দেশে আজকে প্রথম ভিডিও আমার তো বেসিক্যালি আজকে জাস্ট কিছু কয়েকটা আপডেট ইনফরমেশন নিয়ে কথা বলবো লাইক অলরেডি অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়ে যাবে কিছুদিনের মধ্যে সো আপনারা যারা ডকুমেন্টেশন রেডি করেনি ডেনমার্ক বা ফিনল্যান্ডের জন্য তারা অবশ্যই চেক লিস্টগুলো রেডি করবেন ডকুমেন্টেশনগুলো আপনারা যতটুকু সম্ভব রেডি করার চেষ্টা করবেন সো আমি একটু ডেনমার্কের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেনিং এবং ডেডলাইনের শিডিউলগুলো সম্পর্কে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমত হচ্ছে অলবর্গ ইউনিভার্সিটি এটার ওপেন হয়ে যাবে পোর্টাল উইল বি ওপেন ইন মিড অগাস্ট অগাস্টের মাঝখানে মানে পনেরোই অগস্টের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে আর হাস ইউনিভার্সিটিতে স্টার্ট হবে ফার্স্ট সেপ্টেম্বর থেকে আর্লিয়ার অ্যাপ্লিকেশন যেটা সেটা স্টার্ট হয়ে যাবে ইউনিভার্সিটি অফ ওপেন হয়ে গেলেও ফার্স্ট সেপ্টেম্বরে আর্লি অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে ইউনিভার্সিটিস ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্কে হচ্ছে কি ফার্স্ট জুলাই থেকে শুরু হয়ে যায় অ্যাপ্লিকেশন তো ইউনিভার্সিটি অফ সাউথার্ন ডেনমার্কে ফার্স্ট জুলাই থেকে আর্লি অ্যাপ্লিকেশন যেটা সেটা ওপেন হয়ে গেছে অলরেডি এরপরে রয়েছে কোপেন বিজনেস স্কুল সিবিএস যেটাকে বলে সেটা হচ্ছে ফার্স্ট অক্টোবর থেকে স্টার্ট হবে অ্যাপ্লিকেশন পনেরোই অক্টোবর পর্যন্ত থাকবে আইবিএতে হচ্ছে ফার্স্ট অক্টোবর থেকে স্টার্ট হবে নিউস ব্রোক কোপেন বিজনেস কলেজ যেটা সেটা হচ্ছে সেকেন্ড অফ সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে এছাড়াও যারা রসকিল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন এটা আই থিঙ্ক সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে অ্যাপ্লিকেশন সো মোটামুটি আপনার কাছে সময় আছে আর হয়তো বা পনেরো বিশ দিনের মতো পনেরো বিশ দিনের মধ্যে আপনারা চেষ্টা করেন ডকুমেন্টেশনগুলো রেডি করা ডেনমার্কের জন্য বেসিক্যালি আপনার পাসপোর্ট লাগে এবং হচ্ছে আপনার সকল এডুকেশনাল যে সার্টিফিকেট সার্টিফিকেটগুলো রয়েছে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এবং আইএলস এর আইএলস এর প্রয়োজন হয় ফেব্রুয়ারি ইনটেকের জন্য যদি আপনি अप्लाई করতে চান 2025 সালের জন্য সেটা কথা বলছি তো মোটামুটি একটা রেকমেন্ডেশন লেটার একটা হচ্ছে গিয়ে এসওপি দুটা রেকমেন্ডেশন লেটার সিভি ইউরোপাস সিভি যেটাকে বলে সেটা এবং হচ্ছে গিয়ে আপনার সকল সার্টিফিকেট এন্ড ট্রান্সক্রিপ্ট এইগুলো মোটামুটি একটু যতটুকু সম্ভব আপনাদের পক্ষে যতটুকু পসিবল হয় রেডি করে রাখবেন বিকজ অ্যাপ্লিকেশন পোর্টাল যখন ওপেন হয়ে যায় তখন দেখা যায় অনেক বেশি রাশ থাকে এবং মোটামুটি আর্লি অ্যাপ্লিকেশন করাই ভালো ভালো যাতে হচ্ছে কি আপনার পসিবিলিটিসটা বেশি থাকে কারণ ডেনমার্কে যেহেতু স্পাউস নিয়ে যাওয়া যায় স্পাউস নিয়ে যাওয়া সম্ভব সেহেতু ডেনমার্কে অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর হিউজ পরিমাণের আর ডেনমার্কে কিন্তু আপনার সিটও কম থাকে তো সেই অনুসারে ট্রাই করবেন যত আর্লি অ্যাপ্লিকেশন করা যায় সেক্ষেত্রে আপনি যদি আমাদের কাছ থেকে হেল্প নিতে চান আমাদের স্ক্রিনে দেখো নাম্বার যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্রফেশনাল যে আমাদের কোলাবরেশনের যে অফিস রয়েছে সেটা গুলশানে রয়েছে তো গুলশানে যেয়ে আপনারা অফিস ভিজিটও করে ফেলতে পারেন এবং আমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্টুডেন্টের ডেনমার্কে পৌঁছানো পর্যন্ত আমরা সকল স্টেপে ইনফরমেশন থেকে শুরু করে সকল ধরনের হেল্প করার চেষ্টা করে থাকি তো যদি ট্রাস্টটা রাখেন আমাদের উপরে অবশ্যই আমাদের সাথে কমিউনিকেশন করবেন ফার্দার অ্যাপ্লিকেশন প্রসেস এবং ভিসা প্রসেসের জন্য তো আজকে স্বাধীন দেশে আপনাদের সবাইকে ওয়েলকাম আবারও জানিয়ে বিদায় নিচ্ছি তো যাদের যাদের মোটামুটি রেডি রয়েছে রেডি নেই তারাও দ্রুত সময়ের মধ্যে রেডি করে ফেলতে পারেন আপনাদের পাসপোর্ট আইএসএস সার্টিফিকেট আপনার হচ্ছে গিয়ে সকল ধরনের সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট লাইক এস এস সি এইচএসি ব্যাচেলরের এবং হচ্ছে গিয়ে আপনাদের রেকমেন্ডেশন লেটার এস ওপি এই তো মোটামুটি এই বিষয়গুলো একটু নজরে রেখে সবকিছু একসাথে রেডি করে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ